চাইলে তো আকাশ ভরা তারা আমার ওইটা আমার না মানে পাবলিকের ওইটা সারা বাসতেছে হচ্ছে 7টা আর এখন বাসা থেকে বেরোতেছি বাসা থেকে বেরোচ্ছি ডেফিনেটলি কোথাও না কোথাও যাবো চলুন আগে রাস্তায় বেরোই তারপরে বাকি আপডেট দিচ্ছি আপনাদের সাতটার সময় বেরোবো বলছিলাম মানে সাতটা সাড়ে সাতটার দিকে বেরোবো বলছিলাম বাট বেরিতে বেরিতে 9:30 বাজছে কারণ বাইরে যে কুয়াশার যে অবস্থা দেখছিলাম ক্যাপ্টেন বলতেছিল যে আরে ঢাকায় তো সাজেকের ফিল ওই সাজেক দেখায় নিয়ে আসার পর থেকে এখন কুয়াশা দেখলে সাজেক সাজেক করতেছে যাই হোক আজকে যাইতেছি ঢাকার কাছেই আমারই দূরে কোনো টোন না ছোটোখাটো একটা ট্রিপ হবে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প গুজব করা যাক আর ডেস্টিনেশন হচ্ছে গাজীপুরে গাজীপুরে কোথায় যেতেছি কেন যেতেছি আস্তে আস্তে জানতে পারবেন তবে আজকে ছুটির দিন হওয়াতে মানে লেট করে বেরোইতে পারছি ওয়ার্কিং ডে হলে তো আর লেট করে বেরোনো সম্ভব না যেটা মনে হইতেছে সকাল সকাল প্রাইম মিনিস্টার ম্যাডাম বেরোবে যার কারণে সব জায়গাতেই পুলিশ টুলিশ মোতায়েন করা শনিবারে আসলে প্রাইম মিনিস্টার তার মানে কি ওনারও শনিবারে ছুটি নাই সপ্তাহে একদিন ছুটি পায় উনি বাহ দেখ নিজের কষ্টটা কিছু হলেও কমছে আসলে সপ্তাহে দুই দিন যাদের ছুটি আছে সেটা একটা ব্লেসিং ব্লেসিংয়ের কথা থেকে একটা জিনিস মনে পড়লো সবাই বলতেছিল যে মেট্রো রেলটা ঢাকাবাসীর জন্য একটা ব্লেসিং হয়ে দাঁড়াবে বাট ব্লেসিংয়ের কোনো নামগন্ধ আমি দেখতেছি না মানে আমরা এতটাই আনপ্ল্যান্ড ওয়েতে চলাফেরা করি ওনারা একটা জিনিস অনবোর্ডিং করছে মানে ইন্ট্রোডিউস করছে ওইটার কোনো প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স না করেই করে ফেলা হয়েছে যেমন গতকালকে নিউজে দেখলাম ভেন্ডিং মেশিন মানে টিকিট অটোমেটিক ভেন্ডিং মেশিনে নাকি পুরনো টাকা রিকগনাইজ করতে পারতেছে না সে ধরতে পারতেছে না যার কারণে ভেন্ডিং মেশিন কাজ করতেছে না দ্যাটস প্রিটি মাচ উইয়ার্ড অ্যাকচুয়ালি তার মধ্যে আবার কি অদ্ভুত এক নিয়ম চলবে হচ্ছে দুপুর 12টা পর্যন্ত সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মেট্রো রেল চালু থাকবে বাকি সময় বন্ধ থাকবে হুইচ ইজ মোর উইয়ার্ড অ্যাকচুয়ালি ভাই আফসোস করা বাদ দিয়ে ব্লগ শুরু করি সো হ্যালো এভরিওয়ান দিস ইজ জায়েদ বিলাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেড বি কে ব্লগস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে ব্লগের শুরুতে হয়তো দেখছেন যে একটা জায়গায় আমি প্যান্টের ভিতরে কিছু একটা ঢোকাইতেছিলাম ইয়েস দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি লেভেল 1 সার্টিফাইড একটা গার্ড ইউজুয়ালি আমি নি প্রোটেক্টর বা থাই প্রোটেক্টর কিছু পরি না বাট এই জিনিসটা নতুন পাইছি কোত্থেকে পাইছি কেমনে পাইছি এটা আস্তে আস্তে জানবেন সময় হলে জানবেন আস্তে আস্তে বলা ঠিক না সময় হলে একবারেই জেনে যাবেন এটা এখনও একটা মানে কাইন্ড অফ কি বলে R&D পর্যায়ে আছে ওই যে দেখো হাই রে মিনি আর এই দেখেন কুয়াশার অবস্থা বনানি ফ্লাইওভার পার হইলেই রেগুলার এমন থাকবে একদম এই লাস্ট 3-4 দিন ধরে এই অবস্থা চলতেছে কুয়াশার আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়েছিল কয়েকদিন আগে মানে এই জায়গা পুরাটা কুয়াশা দিয়ে ডান বামে কিছুই দেখা যেত না বাট রাস্তায় কোনো কুয়াশা নাই কারণ হচ্ছে রাস্তায় গাড়িগুলো সব স্পিডে চলতেছে কুয়াশা এসে বসতে পারতেছে না আসল ব্যাপারটা এটা আর কি ঢাকার তো খুব বেশি একটা বাইরে যাবো না আশা করি আর বেশি কুয়াশা নিয়ে পেরায় পড়া লাগবে না ভাবছিলাম যে ঢাকার বাইরে শীত কমবে না শীত আরো বাড়ছে দেখছেন অবস্থাটা আর এখন আছে হচ্ছে গাজীপুর সালনা এলাকায় এটাকে মৈশান বাড়ি বাজার বলে এইখান থেকে আমার খুব সম্ভবত বাম দিকে যাওয়া লাগবে রিভারি হ্যাঁ এই যে রিভারি হলিডে রিসোর্ট আচ্ছা কই যাইতেছি কই আসছি এটা তো বলি নাই কই আসছি সেটা তো বলছি আচ্ছা যাচ্ছি কই বেসিক্যালি যাচ্ছি হচ্ছে একটা অ্যানুয়াল পিকনিক প্রোগ্রামে অফিসেরই বলা যায় কাইন্ড অফ অনেক আগে বলছিলাম আপনাদের আই ম্যানেজ এ ব্র্যান্ড তো ওই ব্র্যান্ডটারই হচ্ছে ফুল টিমের একটা আউটিং আর কি এখন জায়গাটা আমার খুঁজে বাইর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা জায়গাটা খোঁজা লাগবে না আমার এদিকে কি সুন্দর ইয়ে দেওয়া আছে সাইনবোর্ডই দেওয়া আছে আল্লাহ গ্রামের রাস্তা ত্রিপুরা ও ও ও ও ও ও ও একদম মানে আসল বাংলার ফিল মোটামুটি এক রাউন্ড খেলার পর আপনাদের সাথে কথা বলা শুরু করছি আসার পর থেকেই মানে শীতের কারণে খেলা শুরু করে দিছি আর এখন যেটা করতে হবে লাঞ্চ করা লাগবে লাঞ্চ করে তারপরে প্রোগ্রাম এখনও বাকি আছে আর বেসিক্যালি এই প্রোগ্রামটাই হচ্ছে ইয়ংদের জন্য দূরে গানের সাউন্ড শুনে হয়তো বুঝতেছেন
সবাই ভালোই চিলমুড়ে আছে, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট। ইনফ্যাক্ট আমি নিজেও অনেক দিন পরে খেলছি আজকে, কম্পিটিশন হইতেছে, বয়স বেড়ে গেছে বস, কী করবো। যাই হোক, এখন লাঞ্চে ঢুকবো, লাঞ্চ করব, তারপর হয়তো এখানে গিফট এক্সচেঞ্জ হবে, কিছু সেলিব্রেশন আছে আমাদের, ওই সেলিব্রেশনগুলোও হবে। আর রিসোর্টটা ইন এ সেন্স ইটস গুড, ছোটো একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজাইছে, তিন চারটা মাঠ আছে। তো দেখা গেছে যেহেতু আমরা 50-60 জনের মতো আছি আমাদের টিমে, সবাই এক মাঠে তো খেলা সম্ভব না, তো তিন চারটা মাঠ থাকাতে সবাই গ্রুপ গ্রুপ করে খেলতেছে। দিস ইজ গুড, আমার কাছে ইটস প্রিটি গুড। বাট একটা জিনিস কি আমার কাছে লাগছে যে এটা হচ্ছে শুধুমাত্র পিকনিকের জন্যই পারফেক্ট, ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে একটু বোর হয়ে যেতে পারেন। And now time to say goodbye the Rivari holiday resort. পুরো একটা ফান্ডে কাটাইলাম অনেক দিন পর। আর জায়গাটা জোস, রাস্তাটাও মোটামুটি ভালোই, মানে ভেতরের রাস্তার তুলনায় সে তুলনায় অনেক ভালো আর কি। আর আজকের প্রোগ্রামটা করার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে টিম মেম্বারদের সাথে বন্ডিং বাড়ানো, তাদেরকে একটু ইন্সপায়ার করা, যেহেতু সবাই হচ্ছে ইয়াং জেনারেশন, এখন ফেরার পালা, আল্লাহ জানে রাস্তার কী অবস্থা আছে। কারণ আসার সময় টঙ্গির ওইদিকে রাস্তার যে অবস্থা দেখে আসছি, মানে স্পেশালি ওই পারের রাস্তাটা এত বাজে বলার মতো না। আর বাস্তবে এখন বিকেল 5টা, ছুটির সময়, আর যাদের রোববারে ওয়ার্কিং ডে তারা সব, যারা ঢাকার বাইরে গেছে তারা সব আজকে ঢুকবে আর কি। তবে নতুন রাইডিং প্যান্টটা পরা একটা জিনিস নিয়ে একটু কনফিউজড আছি, সেটা হচ্ছে হয় ইদার রাইডিং প্যান্টটা রাইডিং প্যান্টটা পিচ্ছিল, বারবার সামনের দিকে চলে আসতেছি, অথবা আমার সিটে কিছু পরা পড়ছে বা ফালাইছে কেউ, যার কারণে সিট পিছলো হয়ে গেছে। এখন ব্রেক ধরলে সামনে সুন্দর করে 2-4 ইঞ্চি সামনে চলে আসতেছি, এটা একটা প্যারাদায়ক জিনিস হয়ে গেছে। ছোটোখাটো রাইড তো, এই জন্যে চিন্তা করলাম যেহেতু ফার্স্ট টাইম রাইডিং প্যান্ট পরছি, এর আগে কোনো দিন আমি রাইডিং প্যান্ট পরি নাই, এর আগে সবসময় পরলেও হচ্ছে জাস্ট প্রোটেক্টিভ গিয়ার ছিল, অ্যাকচুয়াল রাইডিং প্যান্ট কখনো পরা হয় নাই। এক ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম, মানে ঢুকছিলাম, আর এখন আরেক ঠান্ডার মধ্যে বেরিয়েছি, এখনও আবার ঠান্ডা, তাও মোটামুটি প্রোটেকশন আমার ভালোই আছে। একটা জিনিস কি, ঢাকার ভিতরে ঢুকলে একটা প্যারা খাইতে হবে, সেটা হচ্ছে জ্যাম। জ্যামের মধ্যে পড়লে এই যে পরিমাণে প্রোটেকশন নিয়ে আসি এইটা লাগবে গরম, এই জিনিসটাই প্যারা শীতের দিনে, এই জিনিসটাই প্যারা ঢাকার মধ্যে। দেখা গেলো সকালবেলা প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, 2-3টা পয়রা বেরিয়েছি, রাত্রেবেলা যখন ফিরি আহারে পুরো ঘাইমে যাই, তখন বাসায় এসে ঠান্ডা পানি দিয়ে গোসল করো। ওয়েলকাম টু দ্য জ্যাম অফ টুঙ্গি, দ্য মাইটি জ্যাম। জ্যাম এখনও আছে, সেই চেরাগালি থেকে ঠেলতেছি, রাস্তার যে অবস্থা, ওরে আল্লাহ। এদিকে নাকি ফ্লাইওভার চালু করছে, আল্লাহ জানে কোন ফ্লাইওভারটা কোন জায়গা থেকে চালু হয়েছে। অলরেডি 6টা বেজে গেছে, ছাড়ছে, ট্রাকের পিছনে থাকা যাবে না যত যাই করো, ঢাকা শহরে ট্রাকের পিছনে থাকলে আপনি শেষ। ওরে আল্লাহ ভাই কই আসি, তিন্দু ডাউনহিল, তিন্দু ডাউনহিল, ভাই রে ভাই, এটা নাকি সমস্যা নাই, সিঙ্গাপুর টিঙ্গাপুরে মনে হয় এরকম রাস্তাঘাটই থাকে না, এরকম রাস্তাঘাট সিঙ্গাপুরে মনে হয় আছে, দেখছো আমাদের এখানে এখনও করে রাখছে। একদিক দিয়ে শান্তি, ফ্লাইওভারে উঠ ফর দ্য ফার্স্ট টাইম, টুঙ্গি ফ্লাইওভার, টুঙ্গি ফ্লাইওভার তো বলা ঠিক হবে না, বিআরটি আর কি, এই জায়গাটা অল্প একটু করে ছেড়ে দিছে, টুঙ্গি মানুষদের জন্য একটু সুবিধা হয়েছে মনে হয়। যখন এই পুরোটা ছাড়বে তখন পুরোপুরি ওমা এনে কি ইউটার নাকি ফ্লাইওভারের মধ্যে, ভাইরে ভাই কি ফুটবল খেলার মাঠ বানায় ফেলছে পুরো, কবে যে চালু হবে পুরোটা আল্লাহ জানে।
নিচের রাস্তাটা টঙ্গি পর্যন্ত এদিক দিয়ে মোটামুটি ঠিক আছে, বাট ওই দিক দিয়ে ঠিক নেই। আবার ওইখান থেকে যখন চেরাগালি দিয়ে আসলাম ওইটা একদম পুরো শেষ সোনার বাংলাদেশ বলা যায়। ও, মাঝখানের রাস্তাটা হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট, মাঝখান দিয়ে বাস চলবে, দুই সাইড দিয়ে হচ্ছে গাড়িগুলো চলবে। কিন্তু বাংলাদেশে কতটুকু এই জিনিসটা ফলো করা হবে আমি স্টিল কনফিউজড। মেট্রো রেলের মতো যদি আবার যে দেখা যাবে বাসগুলো, এখানকার বাসগুলো চলবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তাইলে তো আকাশ ভরা তারা। আমার ওইটা আমার না মানে পাবলিকের ওইটা সারা, কারণ আমার তো আর বাসে ওঠা লাগে না। এই দিক দিয়ে আমি মোটামুটি ব্লেসিংয়ে আছি। কোন জায়গা পার হইতেছি? আবদুল্লাপুর পার হইতেছি। নাইস নাইস, টঙ্গি পার হইলাম, আবদুল্লাপুর পার হইলাম। এই যে হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার দেখছেন, ভালো একটা আরাম পাইছি। কিন্তু মজার বিষয় হলো কি, এই জায়গায় কোনো বাস থামে না, মানে বাস উঠে নাই, আমি কোনো বাস দেখিনি। ওই যে বিআরটিসির এক দুইটা বাস দেখছি, আর কোনো বাস দেখি নাই। এতক্ষণ গাজীপুরের জ্যাম ঠেলছি, এখন হচ্ছে ঠেলতে হবে ঢাকার জ্যাম। জ্যাম ঠেলতে ঠেলতে দিন পার হয়ে যেতেছে, বাজতেছে 6:30, তার মানে বুঝতেছেন অফিস আওয়ারের জ্যামটা ঠেলা লাগতেছে। এনিওয়েজ ব্রোস, আজকে মনে হইতেছে যে জ্যাম ঠেলাই লাগবে, ঠেলা ছাড়া আর কোনো গতি নাই। সো জ্যাম ঠেলতে থাকি, আপনাদের সাথে হয়তো নেক্সট ব্লগে আবার কথা হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, হোপফুলি ব্লগটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ ব্রোস।